জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট আবারও ইয়েমেনের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 17 ইয়েমেনের। তাগরিব নিউজ এজেন্সির খবরে বলা হয়, রোববার ইয়েমেনের সৌদা প্রদেশের সীমান্ত এলাকার একটি জনবসতিতে সৌদি বাহিনী গোলাবর্ষণ করলে এসব হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসহাদ যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে সৌদিকে হুঁশিয়ারি দেওয়ার একদিন পর সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটালো সৌদি সেনারা। 2015 সালের 26 মার্চ থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ। অন্যদিকে সৌদি বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা।